नमस्कार दर्शक बंधुरा, अमृत कथा चैनले जानाई आपनादेर सुस्वागतम। भारतीय दर्शन शास्त्र आयुर्वेद एवं विभिन्न देवदेवीर पूजा अर्चना पद्धति चैनलेर मूल आलोचनार विषयबस्तु। बंधुरा, आज के भिडियोर माध्यमे एमन एकटी प्राणायाम प्रसंगे आलोचना करब, जे प्राणायामटी जदि आपनी नियमित अभ्यास करें ताहले शरीरेर बहु पुरातन रोग सहजे दूर करते सक्षम हबेन। एवं शुधु ताई नय, एई प्राणायामटी आमादेर शरीरेर विभिन्न अंगेर कार्यकारितार क्षेत्रेओ गुरुत्वपूर्ण भूमिका ग्रहण करे थाके। बंधुरा, भगवान श्रीकृष्ण तार श्रीमद् भागवत गीतार ध्यान योग बा अभ्यास योग अध्याये मानुषेर सर्वदा सुस्थ थाकार जन्य प्राणायामेर कथा बार बार बोलेछेन। उक्त प्राणायामेर मध्ये आज এই ভিডিওর মাধ্যমে এমনই একটি গুরুত্বপূর্ণ প্রাণায়াম প্রসঙ্গে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনার যথেষ্ট কাজের হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি এর থেকে আপনি উপকৃত হন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি পারলে একটি লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে বিষয়টি তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারাও এই বিষয়টি জেনে এই সুন্দর অভ্যাস গড়ে তুলতে সক্ষম হয়। এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই অমৃত কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, শরীর এবং মন সুস্থ রাখার জন্য আমাদের প্রতিদিন কমপক্ষে দু তিনটি প্রাণায়াম অবশ্যই করা প্রয়োজন, যার মধ্যে প্রথম প্রাণায়াম অনুলোম ও বিলোম প্রসঙ্গে ইতিমধ্যেই একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছি। আজ যে প্রাণায়ামটির প্রসঙ্গে বলবো সেই প্রাণায়ামটি অত্যন্ত উপকারী একটি প্রাণায়াম, আর এই প্রাণায়ামটির নাম হলো কপালভাতি প্রাণায়াম। বন্ধুরা, এই কপালভাতি প্রাণায়ামের যদি আপনি অভ্যাস করতে পারেন তাহলে বহু পুরনো রোগ সহজেই আপনি দূর করতে সক্ষম হবেন। বন্ধুরা, এই প্রাণায়ামটি নিয়মিত করলে আমাদের শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়, এর ফলে পেটের মাংসপেশি মজবুত হয় এবং পেটের নানা সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, এই প্রাণায়ামে মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারাও এই কপালভাতি করলে এই সমস্যা দূর হয়। এই প্রাণায়ামটি নিয়মিত করলে লিভার এবং ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যদি হার্টে বা ফুসফুসে বা শরীরের অন্য কোথাও ব্লকেজ ধরা পড়ে তাহলে এই প্রাণায়ামটি করার ফলে সেই ব্লকেজ দূর করতেও সহায়তা করে এই প্রাণায়াম। এই প্রাণায়াম আমাদের হৃৎপিণ্ডের কর্মক্ষমতাকেও বৃদ্ধি করে। শুধু শারীরিক দিক থেকে নয়, এর মানসিক উপকারিতাও যথেষ্ট রয়েছে। এই কপালভাতি প্রাণায়ামের সাহায্যে স্নায়ুতন্ত্রে রক্ত চলাচল সঠিকভাবে হয়, ফলে আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষ সচল হয়ে ওঠে। সারাদিনের ধকল থেকে মুক্তি পেতে এবং মন শান্ত করতে এই প্রাণায়াম খুবই কার্যকরী। এবং সর্বোপরি মনকে সংযত করা, আধ্যাত্মিক চেতনায় উন্নতি সাধন এবং স্মৃতিশক্তি প্রখর করতে এই প্রাণায়ামের জুড়ি মেলা ভার। এর পাশাপাশি ত্বকের টক্সিন বা ক্ষতিকারক পদার্থ দূর করে ত্বককে উজ্জ্বল রাখতে এবং অকালে চুল পড়া রোধ করতে এই প্রাণায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে করবেন এই কপালভাতি প্রাণায়াম? প্রথমে একটি শান্ত জায়গা দেখে পদ্মাসন বা সিদ্ধাসন বা বজ্রাসনে বসুন। এবার দুই হাত দু হাঁটুর ওপরে রেখে তর্জনী এবং বুড়ো আঙুলের ডগা এক জায়গায় এনে মুদ্রা তৈরি করুন। এরপর দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়ুন। নিঃশ্বাস ছাড়ার সময় যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তা হলো আপনার পেটটি ভেতরের দিকে টানুন, অর্থাৎ পেটটিকে নাভির ভিতরের দিকে টানতে হবে। পেটের পেশি আলগা হয়ে যাওয়ার সাথে সাথে শ্বাসটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফুসফুসে পৌঁছে যায়, সেই বিষয়ে খেয়াল রাখুন। প্রথম প্রথম বিষয়টি ধীরে ধীরে করার চেষ্টা করবেন। একবার এটি অভ্যাসে পরিণত হলে আপনি
এই প্রক্রিয়াটি দ্রুত করতে সক্ষম হবেন, তবে সর্বদাই কিন্তু প্রথম অবস্থায় ধীরে ধীরে করবেন। এই কপালভাতি প্রাণায়ামে নিঃশ্বাস নেওয়া অপেক্ষা নিঃশ্বাস ছাড়ার উপর বেশি মনোযোগ দিতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রতিটি শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে আপনার পেট ভিতরের দিকে যেন ঢুকে যায়। এইভাবে প্রথম প্রথম 20 বার করে অন্তত 2-3 সেট করুন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই কপালভাতি প্রাণায়ামের অনেক উপকারিতা নিঃসন্দেহে রয়েছে, কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে বা কোমরের সমস্যা রয়েছে বা মাথা ধরার মতো সমস্যায় ভুগছেন, কোনো উপযুক্ত যোগ প্রশিক্ষকের পরামর্শ গ্রহণ করে এই আসনটি করার চেষ্টা করবেন। এই প্রাণায়ামটি করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। তা হলো, কখনোই এই প্রাণায়ামটি ভরা পেটে করবেন না, সর্বদা খালি পেটে করবেন। খাবার খাওয়ার 3 ঘন্টা পরে আপনি করতে পারেন। সবথেকে ভালো হয় যদি সকালবেলা বা ভোরবেলা আপনি এই প্রাণায়ামটি করতে পারেন, এবং যখনই এই প্রাণায়ামটি করবেন তখন অতি অবশ্যই আপনার শির দ্বারা অর্থাৎ মেরুদণ্ড সর্বদা সোজা থাকে এবং প্রথম প্রথম ধীরে ধীরে করার চেষ্টা করবেন। তারপর আপনি এটিকে জোরে জোরেও করতে পারেন এবং এর সময় বাড়াতে পারেন। এবং করার সময় যদি কিছুটা ক্লান্তি অনুভব করেন তাহলে সেক্ষেত্রে শবাসনে কিছুক্ষণ বিশ্রাম করে নেবেন। এরপরেও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।